যে অমানবীয় উচ্ছেদ চলি আছে আর আজি তাতে দুজন নিরীহ মানুষক গুলিয়াই পুলিশে হত্যা করেছে আর বহু কেজন মানুষ আঘাতপ্রাপ্ত হয়েছে পুলিশের গুলিত। একফালে দি অমানবীয় উচ্ছেদ, আনফালে দি গুলিয়াই হত্যা করা এই কাণ্ডক আমি গরিহণা দিছো, তীব্র ভাষায় নিন্দা করছো। এই অত্যাচার জুলুম এইবিলাক বন্ধ করব লাগে, মুখ্যমন্ত্রীর প্রতি আহ্বান থাকিল। জুলুম অত্যাচার একটা সীমা হব লাগে। এই সকল মানুষ আজি 50-60 বছরের পর তাতে বসবাস করে আছে, তাতে স্কুল আছে, অনুষ্ঠান আছে, গভর্নমেন্ট রোড বনাইছে, আপনাদের ইলেকট্রিফিকেশন আপনাদের করেছে, এই গোটেইখিনি ব্যবস্থা আজি বিজেপি সরকার 8 বছরের পর বিজেপির সরকার চলি আছে। ইয়ার আগত কংগ্রেসের সরকার আছে। যদি মানুষখিনি ইয়াতে অবৈধভাবে বহিছে, আপনাদের রাস্তা কিয় বনাই দিছে এই মানুষখিনিক, ইলেকট্রিফিকেশন কিয় দিছিল এই মানুষখিনিক আপনাদের, তাতে বিদ্যালয় কিয় আপনাদের পাতিছিল, এই সবখিনি সুবিধা একফালে দিয়ে মানুষখিনিক হাত বাউলি মাতি আনি তাতে বহার আপনাদের সুবিধা দিছে, আনফালে এতিয়া মানুষখিনির ঘর বাড়ি ভাঙি দিছে, গুলিয়াই হত্যা করেছে, নির্মমভাবে গুলিয়াই এই মানুষখিনিক হত্যা করে তৎপর উচ্ছেদ করে আছে। যদি সরকারি ভূমিতে এই মানুষ সকল আছে, তেতিয়াহলে আপনাদের এই মানুষখিনির বিকল্প ব্যবস্থা করে তারপর জায়গাখিনি আপনাদের লব পারিলেহেতেন, এই নকরি অমানবীয়ভাবে উচ্ছেদ আর গুলিয়াই হত্যা করা এই কাণ্ড কোনো পদ্যেই গ্রহণযোগ্য নহয়। অতি সোনকালে এই সব কাণ্ড বন্ধ হব লাগে আর ইনকোয়ারি হব লাগে হাই লেভেলত, যে পুলিশে গুলিয়াই কিয় হত্যা করলে এই সকল মানুষ তো নেহত্যা, তেখেতকর হাতত আমি দেখিছো সরু সরু কিছু লাঠি লৈ উলাই আহিছে। কাউরি বা চৰাই চিৰিকটির বা যদি কোনোবা ভাঙি দিয়ে, সেই সকলে উলাই আহে আক্রমণ করার কারণে, যে মই হজোয়া মই বনোয়া মোর আসিয়ানাটো ভাঙি দিছে কোনোবাই। এই সকল মানুষ গরিব মানুষ, দুখিয়া মানুষ, তেখেতকলে পরিশ্রমী মানুষ, পরিশ্রম করে মূরর ঘাম ভরিত পেলাই তেখেতকলে দুটকা উপার্জন করে নিজে পরিশ্রম করে ঘর বাড়ি বনাইছে, লড়া ছোৱালীক পোহপাল দি আছে, আপনাদের রাতারাতির ভিতর গিয়ে সেই সকল ঘর বাড়ি ভাঙি দিব। গতি চৰাই চিৰিকটি জীব জন্তুয়ে যদি তেখেতকলর ঘর ভাঙি দিয়া হয়, আক্রমণ করবলে আহে, আর এই সকল তো মানুষ, গতি তেখেতকলে হিতাহিত জ্ঞান শূন্য হওয়া স্বাভাবিক কথা। তেখেতকলর ঘর বাড়ি ভাঙি দিছে, সরু সরু লড়া ছোৱালী বৃদ্ধ মানুষ তাতে আছে, লড়া ছোৱালীর স্কুলত পরীক্ষা আছে, এই সব যেতিয়া আপনাদের এই সবর উপর যেটা আপনাদের হামলা করেছে, মানুষখিনি লাঠি লৈ সরু সরু লাঠি হাতত আমি দেখিছো এলি উলাই আছে, লাঠি হাতত থাকা মানুষের উপর পুলিশে গুলি চলোৱা, জঁপিয়াই পড়া, এই ধরনের অমানবীয় কাণ্ড আর এই দুর্ভাগ্যজনক আমার রাজ্যের কারণে, আমার সমাজের কারণে। গতি মুখ্যমন্ত্রীকে আহ্বান জানাইছো, আপনি এই সব কাণ্ড বন্ধ করক, এই মানুষখিনিক আপনার যদি সেই মাটির খুব প্রয়োজন, যদি তাত আপনি কিনা অনুষ্ঠান প্রতিষ্ঠান বনাব বিচারিছে, আর কিনা যদি আপনার ইচ্ছা আছে তাতে বনার, এই মানুষখিনিক বিকল্প ব্যবস্থা দিয়ক, আপনি বিকল্প ব্যবস্থা করে তারপর আপনি যদি উচ্ছেদ করার আপনার মন থাকে তাতে আপনি করব পারে, বিকল্প ব্যবস্থা নকরাকই এই ধরনের উচ্ছেদ কোনো পদ্ধতি গ্রহণযোগ্য নয়। আমি তীব্র ভাষাত নিন্দা করছো, বিরোধিতা করছো, গতি মুখ্যমন্ত্রীর প্রতি আহ্বান থাকিল, আপনি তুরন্ত বন্ধ করক, আর পুলিশ যদি গুলি গুলিয়ালে এই মানুষক যদি হত্যা করলে ইনকোয়ারি হব লাগে সেই সকলের উপর, আর সেই সকলকে আইনের আওতাত আনব লাগে। মন গলে কোনো নাগরিকক গুলিয়ায় হত্যা করব এই কথা কিন্তু গ্রহণযোগ্য নয়। আপনি বিচরা বাতরি পাব কেবল নিউজ 18 অ্যাপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।